হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফিশারি ঘাটে। এই ঘাটটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে, যা দেশের সবচেয়ে বড় সামুদ্রিক এবং মিঠা পানির মাছের পাইকারি বাজার। প্রায় 200 বছর আগে ফিরিঙ্গি বাজারে এই ঘাটের গোড়াপত্তন ঘটান পর্তুগিজরা। লুসাই কন্যা কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে চট্টগ্রামের এই নতুন ফিশারি ঘাট। এই ঘাটের তীরে মাছ বোঝাই ট্রলার ভিড়লেই শুরু হয়ে যায় হাঁক ডাক। গভীর সমুদ্র থেকে জেলেরা মাছ শিকার করে নিয়ে আসেন ফিশারি ঘাটে। এরপর ঘাটে ভিড় করেন মাছ ব্যবসায়ীরা, শুরু হয় বেচা কেনার দূর। এই ঘাট থেকে মাছ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে এবং অনেক ব্যবসায়ী বিদেশেও রপ্তানি করেন এইসব মাছ। এই ঘাটে প্রতিদিন ভোর থেকে সকাল 10টা পর্যন্ত মাছের বেচা কেনা চলে। আজকের এই ভিডিওতে দেখতে পাবেন বিভিন্ন সামুদ্রিক ও মিঠা পানি মাছের সরবরাহ ও এর বর্তমান দাম। এছাড়াও ভিডিওর শেষে দেখতে পাবেন এই ঘাটের ইতিহাস সম্পর্কে বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ আলী সওদাগর সাহেবের সাথে বিশেষ আলোচনা। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই নাম আছে না আরো নাম আছে? বোলমাছ। আপনারা কি নামে ডাকেন? আমরা বোল কই। স্থানীয় নাম বোলমাছ। এটি কেমনে বেছেন? এটি কেজি কেজি। কত কেজি? না কেজি 600। 600 টাকা কেজি? না এটা ওজন কত হইব? একটা ওজন কত হইব? ওজন 8-10 কেজি। না মাছ কার? এটা কার? এটা আপনার নাম কি? হ্যাঁ, লাল কোরাল। হ্যাঁ, কত করে কেজিটি? 620 না পাইকারি? কত করে? 1200 না পাইকারি? না এটি কেজি কত? এটি হ্যাঁ কত করে? 350 না পাইকারি? পাইকারি রূপসাদা কত করে? রূপসাদা এটা পাইকারি রেট? না আর এটা 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 কত? 700 টাকা। কুকিল না কত করে কেজি? 250 টাকা। না সাগরের? হ্যাঁ মজার মাছ না পাইকারি দাম? এটা পাইকারি পাইকারি দাম 200 টাকা। আর এমনি হইলো খুচরো হইলো আপনার? 250 টাকা খুচরা। খুচরা যেটা আর পাইকারি নিলে 200 টাকা। পাইকারি কত? 5 কেজি নিতে হবে? 200 না পাইকারি দাম? হ্যাঁ আর ওই যে কালীবাউস 250 আর ওই যে 300 না? এইটি কত করে? এই যে নলাডি 220 না? আর এটা কত কইছেন? 200 না? কত কেজি মানে কত কেজি কত পাইকারির দাম? হ্যাঁ 700 টাকা। আর ওই গেলি বড়ডি 1200। বাগদা কত? বাগদাটি 700 টাকা। হ্যাঁ ওইটা 800। আর ওই যে সামনের গুলা? হ্যাঁ না না, যেগুলো এগুলো কত? এটি দাম? এটি ওইটি আপনার না? ও এটি আপনার? এটা কত কইলেন? 700 টাকা কেজি। এটি কত করে?
550 টাকা না? কতটুকু আছে পটলায়? কত করে কেজি? 950 টাকা। এটা কি মাছ যেটা ভাই? হ্যাঁ, কি নাম, কি নাম, কি নাম? তাঁতি না? কত করে কেজি এটা? ও, গেনগেনি তাঁতি না, দাদি না, দাদি না। এটা কত কেজি? 520 টাকা। হ্যাঁ, কত বলছেন ভাই এটা? কত? 520। ভাই এটা কি চিংড়ি এটা? হ্যাঁ, লাল চিংড়ি না? এটা কত? রেড টাইগার। এটা কত করে কেজি? 150। 150 টাকা পাইকারি? হ্যাঁ, কতটুকু নিতে হয়? পুরো ক্যারেট হয়। কত করে রেডি? 350। হ্যাঁ, পাইকারি না? পোটলা, পোটলা কত করে? পোটলা কেজি কত? 325 টাকা কেজি না? কত কেজি নিতে হবে? কত কেজি নিতে হবে একবারে? এক প্যাকেট, এক প্যাকেটে কতটুকু থাকে? 3.5 কেজি না? কেজি পরে 375। রিটা কত করে কেজি? রিটা কত করে কেজি? 350 টাকা করে কেজি একদম। মানে খুচরাও নেওয়া যাবে, খুচরাও নেওয়া যাবে, খুচরা নেওয়া যাবে 350 টাকা কেজি। রিটা না, এটা রিটা মুস্কাটা, মুস্কাটা, মুস্কাটা বল না, ও রিটা না, রিটার মতো নেই কেজি। আর এগুলি কি হয়েছে? রেড, রেড টাইগার, রেড টাইগার না? কত করে এডি? 250 টাকা কেজি। এই লইটা কত করে কেজি? লইটা 180 টাকা। 180 টাকা পাইকারি না? পাইকারি। এটা হচ্ছে 400। এটা 400। এটা কি মাছ? এটা উন্দুরা বাইলা। উন্দুরা বাইলা এটা হচ্ছে 2400 টাকা কেজি। 2400 টাকা। এটা কি মাছ? 2400 টাকা কেজি। ওটা কি কি নাম এটার? এটার নাম হচ্ছে লবস্টার। লবস্টার না? হ্যাঁ, এটার নাম কি? 350। লোটটা 180, 170। এটা কি বলছেন ভাই? এটা 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 চাকা ইসা, চাকাই, চাকা, চাকা, চাকাই ইসা না? কত এটা? এটা হচ্ছে 650। ওটা 900। ওটা 900। ওটা 900। ওটা 850। ওটা রিক্সা মাছ। কতটুক নিতে হয়? 5 কেজি। 5 কেজি নিতে হয়? 2 কেজি। হ্যাঁ, নিম্নে 2 কেজি নিতে হয়। নিম্নে 2 কেজি। এটা একটু সামনে আনতে হইব তো, একটু সামনে এনে দেন তাহলে। ওই দুইটা উঠান, একটা উঠান, একটা মাছ উঠান, একটা মাছ 2400 টাকা কেজি, একটা মাছ উঠান। সুন্দর বকশিস তো আপনার ব্যবসা হইব, এটাই বকশিস, বকশিস এটা সব কিছুতে বকশিস। এটা কত কইছেন ভাই? এটা 180। ঠিক আছে, ভাই এটি কেজি কত করে? এটি কেজি কত করে? কেজি 200 টাকা কেজি। কি মাছ এটা? ফাইশা। হ্যাঁ, ফাইশা না? 200 টাকা কেজি পাইকারি? পাইকারি। কতটুকু নিতে হয়? ওরা খুচরা, ওরা শুকনা করে বিক্রি করবে, 400 টাকা করে, 500 টাকা করে বিক্রি করে। শুকনা শুটকি, শুটকি, শুটকির জন্য এটা না? এটা কত, মানে ওই যে কত কেজি নিতে হবে? বাজাপুরা করে বাজাপুরা
চাকা 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 ছিল কত করে কেজি? এটা 600 টাকা কেজি। হ্যাঁ এটা স্বাদ না মুরব্বা 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 বলতে মুরব্বা বলতে বাবর ছেড়ে বোঝে না বুঝছে বুঝছে মুরব্বা এটা কেজি কত? হ্যাঁ 180 না ওগুলো ওটা তো একটু কম আছে না সেম সেম কি মাছ এটা? হ্যাঁ কি মাছ? তাইলা তাইলা হিন্দি এটা কেজি কত? এটা কেজি কত? 650 600 টাকা না তাইলা না তাইলা আর কোনো নাম আছে? এটি কত করে এক কেজি? এটি 150 টাকা না স্কুইড? হ্যাঁ স্কুইড না এটি স্কুইড না এটি ওই যে রেস্টুরেন্টের লেগে না কত করলে? 130 টাকা পাইকারি পাইকারি 130-140 কত টুক নিতে হয় কেজি? কত নিবে? 2 কেজি হলে 2 কেজি নিতে হবে 10 কেজি বা 50 কেজি 100 কেজি নিতে পারবে? হ্যাঁ বুঝতে পারছি। এটি কত? এটি কত? 200 টাকা এটা এটা 200 টাকা কেন এটা দাম বেশি? কেন ওটা একটু বড় মাইয়া ও মাইয়া এটা 2 জাত নাকি? 3 জাত আছে। 3 জাত আছে। এটা 200 টাকা করে গেছে না? 200 কত? 200 200 250 আপনারা মাইয়া নামে ডাক আর কোন নাম আছে? মাইয়া বললেই হবে। এটা কি মাছ ভাই? এটা হ্যাঁ এটা কি মাছ? এটা কি মাছ ভাই? সুরি মাছ না? এটা কত করে কেজি? এটা 5000 টাকা মানসলের। 5000 টাকা 125 টাকা করে কেজি? কেজি ও চুরি মাছ না? আরো বাড়িয়ে যায় কমিয়ে যায়। 125 টাকা ছিল 5000 টাকা মন আর কেজি হলো 125 টাকা চুরি মাছ ভাই। এটার নামটা কি বললেন? চুরি মাছ। কত করে কেজি? 150 টাকা মন 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 নাকি 6000 5000 5000। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সুবিধার্থে এই মুহূর্তে কিছু আড়তদার বা ফিশ এজেন্টের নাম ও যোগাযোগের নম্বর দেওয়া হলো। আশা করি আপনারা প্রয়োজনীয় তথ্য বা মাছ কেনার ব্যাপারে বিভিন্ন দরকারি পরামর্শ নিতে পারবেন।
কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠায় মাছ ধরার ট্রলারগুলো সমুদ্র থেকে সহজেই ঘাটে ভিড়তে পারে। এখানে সকাল বিকাল দুইবার জোয়ার ভাটা হয়। জোয়ারের সময় পানি বেড়ে গেলে ট্রলারগুলো ঘাটে প্রবেশ করে এবং বের হয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকদের একাংশ মাথায় মাছের ঝুড়ি নিয়ে টানা রশি ধরে আস্তে আস্তে কৌশলে উপরে উঠে আসে। এই দৃশ্যটি আপনারা ফিশারি ঘাটে আসলে দেখতে পাবেন। আমি আরও লক্ষ্য করলাম বহন করা মাছের ঝুড়িগুলো উপরে আসা মাত্রই অপেক্ষমান ভ্যান শ্রমিকরা দ্রুত ভ্যানে তুলে নিচ্ছে। পরবর্তীতে এই ভ্যান চালকগণ মাছের ঝুড়িগুলো নিয়ে মূল বাজারের দিকে ছুটে চলে। শ্রমিকদের এই কর্মচঞ্চলতা দেখলে এই ঘাটে তাদের বিশাল এক অবদানের কথাই মনে করিয়ে দেয়। এই ঘাটে বহু ভ্যান গাড়ি ব্যস্ত সময় পার করে মাছ সময় মতো বহন করে দ্রুত মূল বাজারে নেওয়ার জন্য, যা সত্যি এক দারুণ পরিবেশের অবস্থা তৈরি করে থাকে। আমি নিজেও খুব দারুণ উপভোগ করলাম এই ঘাটের প্রতিটি দৃশ্য এবং বিভিন্ন পরিবেশের মুহূর্তগুলো। বাজারে যাব না, বাজারে যাব। কটা পর্যন্ত এই চলে মাছ? না নামবো কটা পর্যন্ত? দশটা পর্যন্ত, এরপর বন্ধ হয়ে যায় না? ঠিক আছে। আবার বিকালে কি হয়? বিকালে না, বিকালে বাজার হয় না। বিকালে বাজার হয় না? না, এই সকালেই। শুধু সকালে বাজার। ও, এই দশটা পর্যন্ত? না, আপনি কত বছর ধরে এই করেন মাছ? ৩০ বছর এই মাছ জাহাজ থেকে নামাইতেছেন? আপনার কি আছে, মানে আপনি কি জেলে? জেলে না, আপনি মাছ ধরতে যান, সাগরে যান? হ্যাঁ, জেলে কার্ড আছে? না, সরকার থেকেই পান? এই ঘর পাইছেন সরকারের? ঘর দেন না। এই রেশন, রেশন পান? রেশন পান। কি নাম আপনার? হ্যাঁ, মোহাম্মদ ইসু। আপনার বাড়ি চিটাঙ্গে? না, আমার বাড়ি চকরিয়া। আচ্ছা, এই ফিশারি গেট কত বছর ধরে চলে? ৩০-৪০ বছর ধরে। আপনার কত বছর ধরে এই এখানে? ৩০ বছর। যাক, ভালো। আপনার এই ছেলে, এই ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে মানে চারজন। না, তিনটে মেয়ে একটা ছেলে। কি করে ওরা? মানে ওই মায়া দুইটা বেশি, মানে একটা মানে আর ওইটা মানে ছোটো মেয়েটা দেয়, ছোটো ছেলেটা মানে তারা লেখাপড়া করেছে? না, সবাই কি লেখাপড়া করছে, মানে কোন পর্যন্ত পড়ছে? একটু মানে ওই একটা নাইনে, একটা ক্লাস এইটে পড়া, আর ওই দুইটা মাদ্রাসায়। মাদ্রাসা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ। এই ঘাটের অন্যতম আকর্ষণ সারি সারি ট্রলার বিড়ানোর দৃশ্য। এক কথায় কি যে এক অপরূপ দৃশ্য, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আশা করি আপনারা আসলে মাছ কেনার পাশাপাশি এই অপরূপ দৃশ্যটি অবশ্যই নিজের চোখে অবলোকন করে দারুণ এক অভিজ্ঞতা নিতে পারেন। ভোরের আলো ফোটার আগেই ক্রেতারা হাজির হন ফিশারি ঘাটে। মাছ বোঝাই ট্রলার ঘাটে বেড়ার সঙ্গে সঙ্গে কেউ কেউ ট্রলারেও উঠে পড়ে পছন্দের বড় মাছটি নিতে, দাম যতই হোক। এরপর ভোরের নরম আলো মাথায় নিয়ে মাছ সমেত হাসি মুখে গন্তব্যে ফেরেন ব্যবসায়ীরা। ৩০০ টাকা? এটা কি ইন্ডিয়ান খুলনার? ৩০০ টাকা কেজি পাইকারি? হ্যাঁ, এটা কি সব ওই একই দাম? কাঁকড়া কত করে? হ্যাঁ, কত করে কেজি? ১০০ টাকা। না, এটাও কি একই? এটা ছোটো সাইজ না, না একই দাম? সব একই না? ১০০ টাকা কেজি। হ্যাঁ, লাক্ষা না? এটা কত কেজি ওজন নেব? হ্যাঁ, ১৫ কেজি না? কত করে কেজি এগুলা? এগুলি ১২০ টাকা কেজি? পেট ছাড়া, নারে বড়ি ছাড়া কত? কত? ১২০ টাকা কেজি? আস্ত নিলে ৮০,০০০ টাকা? ২০০০ টাকা কেজি আস্ত নিলে। আর কাইটটা নিলে? ১২০০ টাকা কেজি না?
আর আস্ত নিলে বলছেন ওই 2000 টাকা কেজি, তাহলে 80,000 টাকা কেমন? কি পোয়া জানি কয় কি নাম বলছেন জানি? এটার ওই যে সুতা মানা যে ওইটা ওই মাছটা না? আস্থা নিলে 80,000 টাকা না? এটার জানি কি নাম আছে, একটা নাম বলছিল ওই যে কি বলকোরাল আর কি বড়, না না কি পোয়া, কি পোয়া বলে আর কি, বলকোয়া বলে বলকোরাল বলে, এটা আপনি কিনে নিছে না জেলের থেকে কিনে নিছে? কক্সবাজার থেকে দেশি মাছ, দেশি মাছ। ও কালো পোপা, কালো পোপা বলে বিভিন্ন বিভিন্ন নাম বলে। তাহলে এটা তো ওই কালো পোপা না? না না, এটা লাক্ষা, এটা লাক্ষা। ওইটা এমনি মাছ বিক্রি করা যায়? ওটাও তো দাম বেশি অনেক। ওইটা এমনি আসতে, ওইটা এমনি মাছ বিক্রি করা যায় 800 টাকা 900 টাকা। ও কাটা মানে কেজি হিসাবে বিক্রি করা যায় 800 900 টাকা। এটা সিজেটার দাম বেশি, বেলুনটা। ও ওইটা কালো পোপার দাম বেশি? হ্যাঁ, বেলুনটা দাম বেশি। বুঝছি বুঝছি। পুরাটা পুরাটা 80,000। আমরা পেট বাদ দিয়ে দেবো, পেট বাদ দিয়ে তখন নিয়ে নেবো, পেট বাদ দিয়ে আর পুরো মাছ নেবে দেবা। ওই 1200 টাকা করে কেজি? এটা 1 কেজিও নিতে পারে না 2 কেজি? না না, পুরোটা নিতে হবে। ও পুরোটা নিতে হবে? ও সেটা কত হবে পেট বাদে ওই পুরোটার ওজন? 14-15 কেজি হবে। 14-15 কেজি। আর পেট সহ ওজন? এইরকম 1 কেজি দেড় কেজি পারবে না? 1 কেজি দেড় পারবে? বুঝছি বুঝছি। কেজি এডি 290 টাকা? 290 না? কতটুকু ওজন হবে একটা? 2.5 কেজি সাইজ? হ্যাঁ। কত করে কেজি এগুলা? হ্যাঁ, 600 টাকা না? এটা ওই যে কালো রূপচাঁদা, কালো রূপচাঁদা। কতটুকু ওজন হবে একটা? একটা একটা ও একটার ওজন? কি মাছ এটা ভাই? লাক্ষা না? কত এটা কেজি? 1300 না? আর আস্থা মাছ, আস্থা মাছ কত? পুরা মাছটা, পুরা মাছটার দাম কত আনুমানিক? 10 কেজি যদি হয়, হ্যাঁ, তাহলে 1300 টাকা। 1300 টাকা? 400 টাকা। 400 টাকা না? এটা কি ওই যে সামুদ্রিক লাল পোয়া? লাল পোয়া 400 টাকা কেজি না? খুচরা, খুচরা 400 টাকা কেজি না? না আমি তো দেখতেছি দাম। এটা কেজি কত? কেজি কত বলছিলেন? হ্যাঁ, কত বলছিলেন? 600 টাকা। এই বাজারে শুধু সাগরের মাছ নয়, এখানে মেলে মিঠা পানির মাছও। বিভিন্ন উপজেলার পুকুর খামার থেকে সংগ্রহ করা রুই, কাতলা, বোয়াল, কই, মাগুর মাছও নিয়ে আসেন বিক্রেতারা। আসে বার্মিস মাছও। এরপর চলে বরফ দিয়ে সংরক্ষণের প্রস্তুতি, এই জন্য এখানে গড়ে উঠেছে কোল্ড স্টোরেজ। এর ভিতরে কি মাছ আছে? লাক্ষা। লাক্ষা না? ঠিক আছে, থ্যাংক ইউ। লাল পোয়া কেজি কত? লাল পোয়া এর কেজি কত করে?
কেজি 60 টাকা না? 60 টাকা। ও 1 ক্যারেট নিতে হয় না? 1 ক্যারেট হয়। 1 ক্যারেটে কত ডুক থাকে? 25-30 না? কমায় রাখবো নিবেন? 60 টাকা কেজি পড়বে না? কমায় রাখবো নিলে। 25 কেজির দাম কত কত পড়ে টোটাল? তবে 800-1000 টাকা আসে। হ্যাঁ? 1000 টাকা মতো আসে না? 1000 টাকা। এটা কেজি কত? এই যে কাতলা, হ্যাঁ হ্যাঁ 400 টাকা। কতটুকু ওজন হইব বড়টা? 8-9 কেজি না? কোন জায়গার কাতলা এটা? হ্যাঁ বার্মা, বার্মা বার্মি। আর ওই যে রুইগুলা, রুইগুলা কত কত? কত কেজি? 320 টাকা না? এটা কোন জায়গার? এটা ইন্ডিয়ান। এখানে সভাপতি না, ইয়ের ফিশারি গার্ডে সভাপতি? আচ্ছা, কি বাজার বলছেন? কি বাজার? রিয়াজউদ্দিন বাজার, সরি রিয়াজউদ্দিন। ফিরিঙ্গি বাজার হয় না, আমার আসলাম ইয়াকুবনগরে যখন ধান শুরু হয় মাছ নষ্ট হয়ে যায়, একদিনের মাছ বিক্রি করা লাগে, আসলাম ফিশারি গার্ডে। এটা প্রতিষ্ঠা হয়েছে কবে এই চট্টগ্রাম ফিশারি গার্ডটা? কোন সালে? এখন যেখানে আমরা আছি এটা কত? ও ওইটা 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 ওইটার নামটা কি বলছিলেন? 40 বছর আগে পুরান বাজার যেটা 40 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে ছিল। তারপরে ট্রলার বাচ্চা আছে, তারপরে মেকানিক্যাল বাচ্চা আছে, লোকজন বাচ্চা আছে। আর এখন যেটা আছে এটা কত বছর? এটা কত বছর হবে এখন? এটা 9 বছর না? আর টোটাল কত কতগুলো দোকান আছে এজেন্ট? 190 জন আড়তদার, 195 কি এই দোকান? দোকান দোকান 103টা হলো আড়ত, 195 হচ্ছে 118টা আড়ত, আর 195টা হলো মোট 223টা। এখান থেকে এক্সপোর্ট হয় আবার এখান থেকে আমরা ফ্যাক্টরিতে মাল যায়। ফ্যাক্টরিতে কয়টা ডিস্ট্রিক্টে যায়? কয়টা ডিস্ট্রিক্টে যায়? সারা বাংলাদেশে যায়। আর বাইরে বাইরে কয়টা দেশে যায়? বাইরে চিটাং থেকে যায়। চিটাং হইলো আপনার এখানে অনেক ফ্যাক্টরি আছে। আচ্ছা, বিভিন্ন ফ্যাক্টরিতে এরা প্রসেস করে লন্ডন, আমেরিকা, ইউরোপ কান্ট্রি, তারপরে আপনার দুবাই, সৌদি আরব, আপনার যেটা মালিক সেটার নাম কি? আপনার
নাম কি এন্টারপ্রাইজের নাম কি? হাজি মোহাম্মদ আলী এন্টারপ্রাইজ না? আপনার এটা প্রতিষ্ঠা হয়েছে কবে এই এন্টারপ্রাইজ? পাকিস্তান আমল থেকে না? আমরা নয় বছর আছে। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে নয়জন। আচ্ছা আচ্ছা, যাক যাক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম। মসজিদ আছে, গোসলের ব্যবস্থা আছে, বাথরুম আছে, চল্লিশটা মসজিদ আছে, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে। এখানে মনে করেন সাগরের পারে আমরা মাছটা আসার সাথে সাথে আমাদের সাগরের পারে আমাদের এখান থেকে আর বাথরুম ছিল কতটা? তিনটা মাত্র। মসজিদ তিনটা, মন্দির একটা, ওটা হলো পুরাতন ফিশারি ঘাট, হসপিটাল একটা। হ্যাঁ, সকালে যানজট লাগে যায়। এটা কটা থেকে শুরু হয়? ভোরবেলা থেকে না? ভোরবেলা থেকে শুরু হয় সকাল সারাদিন, আর সকালে দশটা পর্যন্ত, দশটা এগারোটা পর্যন্ত বেশি থাকে। আচ্ছা, কতজন জেলে জড়িত এই? কত হাজার? ট্রলার আছে এই 280টা, ওই যে ট্রলার, বড় বড় ট্রলার। চিকিৎসার ব্যবস্থা আছে, তারপর আমরা এখানে প্রথমে চিকিৎসা দিয়ে হসপিটালে পাঠাই। এখানে মানে মানে আমাদের গোসল করার ব্যবস্থা আছে, গোসল করার মানে গোসল করতে পারেন, বুঝতে পারছি, গোসল করার ব্যবস্থা আছে, গোসলখানা আছে দশটা, গোসলখানা দশটা, যাক মোহাম্মদ আলী, মিস্টার মোহাম্মদ আলী সাহেব, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম, আমাদের দর্শকরা জানতে পারলো, এবং আশা করি এই ফিশারি ঘাট সম্বন্ধে তারা আরও স্বচ্ছ ধারণা পেল এবং এখানে আরও অনেক দর্শনার্থী আসবে এবং অনেক ক্রেতা আসবে আমি আশা করি। তা ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।